আসসালামু আলাইকুম আমি আব্দুল হান্নান বলতেছি অনেকে আমরা আরেমি বেবি ফেস বা বিভিন্ন সাউন্ড কার্ড ইনস্টল করার পরে ম্যাকে পায় না তার কারণটা হচ্ছে যে এটা ইনস্টল করার পরে আমরা সিস্টেম প্রিফারেন্সে যাব সিস্টেম প্রিফারেন্সে গিয়ে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাবো এই এটাতে এটাতে যাওয়ার পরে আমরা এটা করবো এই যে এইখানে এনি হওয়া যেটা সেটা নিচ্ছে দেখেন ইনিমেল সিস্টেম সেটি এক্সটেনশন একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পাসওয়ার্ড দিব ম্যাক তাদের সিকিউরিটি অনেক হাই করার ফলে যেটা হয় এই যে এখন আবার কি বলতেছে এখন বলতেছে আমাদের এই মেশিনটা শাটডাউন করতে এবং শাটডাউন করে কাজ করতে বলছে ঠিক আছে কী কাজ করতে বলছে টু টু ইনভেল সিস্টেম এক্সটেনশন ইউনিট টু মডিফাই ইয়ার সিকিউরিটি সেটিংস ইন দ্য রিকভারি এনভাইরনমেন্ট শাটডাউন করতে বলছে দেন ফ্রেস এন্ড হোল্ড এরপর কীভাবে অন করব এরপরে ইউটিল যাবো হবে কার্নেলটাকে ইনেবেল করবো তো আমরা এই প্রসেসটাও দেখাবো এখন আমাদেরকে মেশিনটা শাট ডাউন করতে বলছে মানে ডাউন রিজিস্টার্ট না এবং লেখাটা আমাদের একটু পড়া দরকার তো আমি শাটডাউন করে দিলাম এটা এখানে অবশ্যই রিজিস্টার্ট চাচ্ছে তো রিজিস্টার্ট যদি হয়ও আমাদেরকে রিকভারি মোডে যাইতে হবে রিকভারি মোডে যাওয়ার জন্য কী করবো আমরা এটা পাওয়ার বাটনটা লং প্রেস করে রাখবো এম এম সিরিজের প্রসেসর হলে এম সিরিজ বা অ্যাপেল ওপেন হয়ে গেছে এখন হবে না আমাদেরকে শাটডাউন করে এটা অন করতে হবে রেজিস্টার হয়েছে কারণ হচ্ছে যে ওখানে একটা কমান্ড দেওয়াই ছিল অলরেডি যে রেজিস্টার নিবে ড্রাইভারটা ইনস্টল হওয়ার পরে তো এই অবস্থায় আমরা এটা জাস্ট কম্পিউটারটা লগ ইন করে আবার শাটডাউন করে দেবো কারণ রিকভারি মোডের জন্য এম সিরিজের প্রসেসরে সরি এই পাওয়ার বাটনটা লং প্রেস চেপে ধরবো চেপে ধরবো যতক্ষণ পর্যন্ত এখানে রিকভারি মুড না আসবে চেপে ধরে আসি তো অনেক সময় যেটা হয় সামান্য একটি ইলেকট্রিসিটি ধরে রাখে যার জন্য পাওয়ার বাটনটা চেপে ধরে কাজ করে না তো আমরা ছেড়ে দিয়ে আবার চেপে ধরবো সঙ্গে সঙ্গে এই যে শব্দ হইলো আমরা কিন্তু চেপে ধরে আসি ছাড়বো না কতক্ষণ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত এখানে রিকভারি এনভায়রনমেন্ট আসবে না এটা হচ্ছে ইনটেলের এম সিরিজ এম এম মেশিনে আলাদা ইনটেলের ম্যাকে আলাদা সেটা হচ্ছে কমান্ড আর আর এম সিরিজের প্রসেসরে হচ্ছে পাওয়ার বাটন লং প্রেস এই যে আস চলে আসছে তো এখানে আমরা এই সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পরে কন্টিনিউতে যাব এখান থেকে যাই আমরা স্টার্ট আপ সিকিউরিটিটাকে অ্যালাউ করে দিতে হবে নাহলে জীবনও পাবে না তো এখানে আমরা গেলাম এখানে অ্যাপেল ভেরিফাই করতে হবে কম্পিউটারের পাসওয়ার্ড যা দেওয়া সেটা দিলাম তারপরে আমরা যে স্টার্ট আপ সিকিউরিটি ইউটিলিটিতে গেলাম এই স্টার্ট আপ সিকিউরিটি ইউটিলিটিতে গেলাম এই যে রিডিউ সিকিউরিটি ইউটিলিটি হ্যাঁ এই যে অ্যালো ইউজার ম্যানেজমেন্ট টু কার্নেল এক্সটেনশন কার্নেল মানে ড্রাইভার ম্যাক এমনভাবে করে ফেলছে এখন অ্যাম সিরিজগুলোতে যাতে আপনি থার্ড পার্টি কার্নেলও যাতে ইনস্টল না করতে পারেন সিকিউরিটির জন্য কিন্তু আমাদের তো লাগবেই ঠিক আছে আমরা একদম ফুল সিকিউরিটি আনলক করে দিলাম আমাদের সিকিউরিটির কোনো ব্যাপার সাপার এখানে নাই আনলক করে দিলাম এই এতটুকুই ব্যাপার আর কি এটা না দিলে হবে না এটা ইউনিভার্সাল অডিওর ক্ষেত্রে হয় আর এম এর ক্ষেত্রে হয় আর অনেক সাউন্ড কার্ডের ক্ষেত্রে হয় এবং শুধু তাই না আপনি যদি প্রিন্টার ইনস্টল করতে গেছেন অনেক সময় তাও করতে হইতে পারে কিন্তু এটা এখন দিয়ে দিলাম না এখন আর কোনো ড্রাইভার ইনস্টল হইতে আর বাধা নাই বাধা থাকলো না আমরা আর আমরা একটা অন্য প্রয়োজনে আমরা যেটা করবো যে আমরা এখানে একটা সিপ ডিজেবল করবো আই এল ডিজেবেল এই ব্যাপার ইএস দিব এখানে পাসওয়ার্ড টার্মিনালে পাসওয়ার্ড টাইপ করলে দেখায় না এন্টার দিব ওটা সময় লাগবে সময় নিচ্ছি একটু হয়ে গেছে এখন আমরা শেষ এটুকু জন্যই সাউন্ড কার্ডটা আমাদের পাচ্ছিল না আমার অনেক কাস্টমার আছে দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত ওয়েট করছে এই ড্রাইভারটা কোনোভাবে করতে পারেনি ওই লেখাটা আমরা পড়ি না যে না যা না লেখা পড়লে তো আসলে হবে না এই যে এখন এখন আমাদের কী করতে হবে এখন হচ্ছে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যে যা গেলাম এইখানে এখন আমরা এলো দিব এখন দেখেন এখন কিন্তু এলো এলোর অপশন আসছে তখন কিন্তু অন্য অপশান আসছিল এবারে অ্যালোর অপশন আসলো দিলাম পাসওয়ার্ড দিলাম দিলাম এইবারে কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট এই যে রিবিল্ড করতেছে এটা রিবিল্ড করতেছে মানে কম্পিউটারের মধ্যে এখন অ্যাক্সেসের জন্য সে বিল্ড করতেছে মানে অনেক গ্যাঞ্জাম এখন নন আমরা যারা হ্যাঁ হ্যাঁ মানে খুব কষ্ট বোঝা বোঝা আছে ঠিক কয়েকটা স্টেপ তো ওরা প্রতিটা ড্রাইভার নিচে একটা ভিডিও দিয়ে দিতে পারে হ্যাঁ দেয় না ওদেরকে মেইল করবেন ওদের কাছে ইনফরমেশন জানবেন এই জন্য আর কি আরেকবার স্টার্ট নিবে সে কার্নেলটা ভিতরে কনফিগার করতেছে বেশ মোটামুটি পাঁচ ছয় বার রিস্টার্ট ডাউন হলো একটা জিনিস ইনস্টল করতে কারণ ওগুলো না করলে কিউ মিক্সটা হবে না দেখা যাক কিউ মিক্স কই আমাদের কিউ না এই যে আমাদের সাউন্ড কার্ড চলে আসছে ধন্যবাদ সবাইকে কি আসসালাম আলাইকুম